খনিজ সম্পদ জীবাশ্ম এর অংশ নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে এই অধ্যায়ে আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করেছিলাম। সে হাইড্রোকার্বনের এক জায়গায় আমরা দেখিয়েছিলাম যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দুটো ভাগ আছে। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলছিলাম অ্যালকেন, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকেন। আজ আমরা এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটার বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা শুরু করব অ্যালকেন দিয়ে। যে সকল হাইড্রোকার্বনের দুটি কার্বন পরমাণুর মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকে সে সমস্ত হাইড্রোকার্বনগুলোকে আমরা অ্যালকেন বলেছিলাম এর আগে, অ্যালকেন বলে। অ্যালকেন এর সাধারণ সূত্র প্রথমেই আমরা আলোচনায় নিতেছি অ্যালকেন। অ্যালকেন অ্যালকেন এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে n হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি, পূর্ণ অর্থাৎ এখানে n হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। n এর মান যখন 1, n এর মান যখন 1 হবে, n সমান 1 হলে এখানে কি হবে দেখো, এখানে হবে C, এখানে হবে কি, n 1 দিলে 4, এইটার নাম হবে মিথেন, এইটার নাম হবে মিথেন। n সমান 2 হলে এখানে 2 হলে কি হবে, C2H6, এটার নাম হবে ইথেন, ইথেন। n সমান 3 হলে C3H6+8, এটার নাম হবে প্রোপেন, প্রোপেন। এইভাবে এই অ্যালকেনগুলোর নামকরণ করা হবে, অর্থাৎ গ্রিক যে সংখ্যাসূচক আছে এই সংখ্যাসূচক শব্দের সাথে যদি আমরা n যোগ করি, কি যোগ করি আমরা, ANE, এই n যোগ করে অ্যালকেন সমূহের নামকরণ করা হয়। এটা হচ্ছে ইউক্লিড পদ্ধতিতে নামকরণ করা হয়। তাহলে আমরা অ্যালকেন পেলাম কি, যে অ্যালকেন গুলো হচ্ছে যে কার্বন কার্বনের সাথে একক বন্ধন থাকবে এবং এগুলো গ্রিক যে সংখ্যাসূচক আছে সেগুলোর সাথে অ্যান যোগ করে নামকরণ করা হবে, যেমন মিথেন, মিথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি। এরপরে আছে আমাদের অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, অর্থাৎ যে সমস্ত হাইড্রোকার্বনগুলোর মধ্যে যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে সেগুলোকে বলা হবে অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংখ্যা হবে CnH2n। এখানে যদি আমরা মান বসাই যে n সমান যদি 1 হয়, n সমান 1 হলে এখানে যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে সুতরাং অ্যালকেনের প্রথম সদস্য হবে, অর্থাৎ কার্বন দ্বিবন্ধন থাকার জন্য দুইটি কার্বন দরকার, এই জন্য n সমান 2 দিয়ে আমরা হিসাব করব। n সমান 2 হলে কি হবে, C2H4, এইটার নাম কি হবে, এইটার নাম হবে আমাদের যে অ্যালকেন আছে অ্যালকেনের নামের শেষে যে n আছে এই n বাদ দিয়ে এর সাথে আমরা যোগ করব ইন, ENE, ইন, অর্থাৎ দুইটা কার্বন বিশিষ্ট হচ্ছে এখানে ইথেন, এটা হবে ETHENE, অর্থাৎ ইথিন। n সমান 3 হলে C3H6, এটার নাম হবে প্রোপিন। এইভাবে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিনের নামকরণ করা হবে, অর্থাৎ আমরা n এর পরিবর্তে ইন যোগ করে এইভাবে আমরা অ্যালকিনের নামকরণ করতে পারি।
সুতরাং এটা কি হলো আমাদের ইথিন প্রোপিন তারপর হবে বিউটিন প্যান্টিন ইত্যাদি তারপরে আসো আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকাইন অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2 অর্থাৎ এখানে অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে অন্তত একটি ত্রিবন্ধন বিদ্যমান থাকবে অ্যালকাইনের মধ্যে সাধারণ সংকেত হবে CnH2n-2 অর্থাৎ এখানে প্রথম সদস্যের মধ্যে অবশ্যই দুটি কার্বন থাকতে হবে অর্থাৎ n সমান যদি আমরা 2 নেই n সমান 2 হলে n সমান 2 হলে কি হবে এখানে 2 আসলে C2 H কত দুই দুই চার তিন দুই গেলে দুই অর্থাৎ H2 এইটার নামকরণ হবে আমাদের যে অ্যালকেন আছে এন এর পরিবর্তে ইন যোগ করে এর নামকরণ করা হবে অর্থাৎ এন এর পরিবর্তে আইন যোগ করে নামকরণ করা হবে দুই কার্বন বিশিষ্ট আমাদের ছিল কি ইথেন সুতরাং এটা হবে ইথাইন এটা হবে ইথাইন তো এন সমান 3 হলে C3H এখানে 3 হলে কত হবে 4 এটা হবে কি প্রোপাইন অর্থাৎ এন এর পরিবর্তে আইন যোগ করে অ্যালকাইনের নামকরণ করা হবে এখন এই জায়গা দিয়ে একটা জিনিস তোমাকে দেখাই এখানে দ্বিবন্ধন তুমি কিভাবে ইউজ করবে এই সংকেতটা দ্বিবন্ধন এখানে আছে C2H4 তাহলে আমরা লিখতে পারি C2 ডাবল বন্ড CH2 এইভাবে আমরা দ্বিবন্ধন দেখাতে পারি আর এইটা আমরা দেখাতে পারি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 এইভাবে আমরা এটা দ্বিবন্ধন দেখাতে পারি ত্রিবন্ধনের ক্ষেত্রে আমরা এইভাবে দেখাতে পারি এটা ত্রিবন্ধন আমরা দেখাতে পারি CH ত্রিবন্ধন দিয়ে CH তাহলে কি হলো CH ঠিক একই ভাবে এটা আমরা দেখাতে পারি CH2 ত্রিবন্ধন C ত্রিবন্ধন দিয়ে CH এটা 3 দিয়ে CH3 এটা CH তাহলে কথা হলো কার্বন হলো 1 2 3 হাইড্রোজেন 3 আর 4 এইভাবে আমরা দ্বিবন্ধন এইভাবে আমরা দ্বিবন্ধন দেখাতে পারি অর্থাৎ কার্বন কার্বনের সাথে একটি একক বন্ধন অথবা একটি অ্যালকেনের ক্ষেত্রে একক বন্ধন অ্যালকেনের ক্ষেত্রে দ্বিবন্ধন এবং অ্যালকেনের ক্ষেত্রে ত্রিবন্ধন বিদ্যমান থাকবে এ হচ্ছে আমাদের যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ কিভাবে করা হয় এগুলো আমরা দেখালাম তোমরা আরো ভালো করে পড়াশোনা করবে আশা করি তোমরা এগুলো ভালো শিখতে পারবে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ